মহাষষ্ঠীর মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মানুসারীদের শারদীয় দুর্গোৎসবের মূল পর্ব। মাহমুদ কমলের রিপোর্ট। প্রস্তুতি প্রায় শেষ, প্রতিমা শিল্পীরা শেষ ছোঁয়ায় নিখুঁতভাবে সাজিয়ে নিচ্ছেন দেবী দুর্গাকে। এখন অপেক্ষা মহাষষ্ঠীর। দেশের কেন্দ্রীয় পূজা মণ্ডপ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখা যায় চলছে খুঁটিনাটি কিছু কাজ। কাল শুরু 5 দিনের মূল উৎসব। দুর্গোৎসবের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি আছে বলেও জানায় কমিটি। যে সকল জায়গাগুলিকে তারা মনে করছে যেখানে সিকিউরিটি বাড়ানো যায়, তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা সেই জায়গাটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। আর নিরাপত্তা আমরা মনে করি একমাত্র মাইন্ডসেটের পরিবর্তন। কম পূজা হলেও যদি মাইন্ডসেট খারাপ থাকে তাহলে সেখানে যে আমি নিরাপদ থাকবো তা নয়। তবে আমরা ওইটাই এই যে অসাম্প্রদায়িক চেতনার একটি সুন্দর বাংলাদেশ, সেই ভাবনা নিয়েই কিন্তু আমাদের উৎসব। সারা দেশে এবার দুর্গাপূজার আয়োজন হচ্ছে 32,168টি মণ্ডপে, ঢাকা মহানগরে 242টিতে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সবকটিতেই। বিভিন্ন থিম মাথায় নিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। এখানে দুইটা দর্শনের সংমিশ্রণ ঘটানো হয়েছে, একটা চৈতন্য দর্শন, একটা দুর্গতিনাশিনী দর্শন। এবার মা দুর্গা আসছেন হাতিতে চড়ে। আমরা এখানে একটা পৌরাণিক হাতি রেখেছি আর সমস্ত রঙগুলো আসলে উৎসব মুখর রং। তবে এখানে যে স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে তার মধ্যে কিছু কন্টেম্পোরারি আর্কিটেকচারাল ফর্ম আছে, আর মোটিভ যেগুলো ব্যবহার করেছি সেগুলো সবই পৌরাণিক ফর্ম বা আমাদের পুরনো যেসব মন্দিরের বিভিন্ন মোটিভ ছিল সেগুলো ব্যবহার করা হয়েছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পূজা শেষ হওয়ার আগ পর্যন্ত মণ্ডপগুলোতে 24 ঘন্টা স্বেচ্ছাসেবক নিশ্চিত করা সহ 21টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।